بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده وهو المستحق للحمد والثناء نحمده في السراء والضراء نستعين به في السراء والضراء نؤمن به ونتوكل عليه في جميع حالاتنا ونصلي ونسلم على أفضل مبعوث للعالمين رحمة للعالمين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين دربنا امرا شكريا داي كوتشي رب العالمين جني এক সপ্তাহ পর আমাদের প্রাণপ্রিয় প্রোগ্রাম Enlightened জার্নি অনুষ্ঠান প্রোগ্রাম শুরু করার ইকরা বাংলা কর্তৃক আয়োজিত যে প্রোগ্রাম আমরা করে থাকি সেটা করার যে তৌফিক দান করলেন সে রব্বুল আলামিন দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি বলছি কালেমাত শুকর আলহামদুলিল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক আমরা প্রাণ খুলে লক্ষ কোটি সালাম প্রেরণ করছি আল্লাহ রাব্বুল আলামিন আজকে যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা ইনশাআল্লাহ গত সপ্তাহ যে সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম আমরা সেই সাবজেক্টকে ইনশাআল্লাহ সেটা পরিপূর্ণতার দিকে যাব ইনশাআল্লাহ গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম পারিবারিক জীবনে অশান্তির কারণ আজকে আমরা সেখানে অ্যাড করব কিছু প্রতিকার সেই কারণগুলো কীভাবে দূর করা যায় কিছু কারণ আলোচনা করব ইনশাআল্লাহ সেখান থেকে প্রতিকার কীভাবে করা যায় আমরা সেদিকে যাব তো এই সাবজেক্টের উপরে আপনারা সবাই জানেন আমাদের সাথে আছেন আপনাদের পরিবারের পারিবারিক বিষয়ের উপরে বিশেষজ্ঞ হযরত মাওলানা আব্দুল মুনিম সাহেব দামত বারাকাতুহুমুল আলিয়া শেখ আমরা জানাচ্ছি আমাদের প্রোগ্রামে আসার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জাযাকাল্লাহ খায়র সম্মানিত শেখ আমরা জানাচ্ছি অনেক মোবারকবাদ আপনারা সবাই জানেন শেখ হচ্ছেন এডিটর বাংলা ওয়ার্ল্ড বাংলা ডট কম এবং আর একটু পরিচয় আছেন উনি হচ্ছেন ডাইরেক্টর আল এহসান ম্যারেজ ব্যুরো আপনারা সবাই ওনাকে চিনেন উনি পরিবারের উপরে বিশেষজ্ঞ আমরা ওনাকে পেয়েছি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি গত সপ্তাহে ওনাকে আমরা আপনাদের সম্মুখে এনেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা করেছেন অনেকগুলো টিপস আমাদেরকে দিয়েছেন এবং সেখানে কীভাবে আমরা এটা থেকে উত্তরণ হব আজকে আমরা সেই ব্যাপারে আলাপ করব ইনশাআল্লাহ শেখের সাথে আমরা আশা করি সেখান থেকে অনেকগুলো গাইড আমরা পাবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে মুমিনদার হে মুমিনরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও এবং তোমার ফ্যামিলিকে বাঁচাও আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাদেরকে এমনি এমনি বলেন নাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে এই কাজগুলো এই কথাগুলো এই আমলগুলো আমাদেরকে করতে হবে শুনতে হবে বুঝতে হবে তা আজকে আমরা সেই কাজগুলো করবো আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোর মাধ্যমে জাহান্নামের আগুন থেকে আমাদের ফ্যামিলি বাচ্চা আমাদেরকে সেভ করেন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী অনুযায়ী আজকে আমরা সেদিকে যাবো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা সেই কথাগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করবো আশা করি আপনারা আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে আমাদের সাথে থাকবেন আমরা এই সেগমেন্টের পরে ইনশাআল্লাহ পরবর্তী সেগমেন্টে আপনাদের তরফ থেকে কিছু কল নেব ইনশাআল্লাহ আশা করি আপনাদের কিছু কল থাকবে আপনাদের কিছু কথা থাকবে মতামত থাকবে আমাদের কল নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা সেখানে আমাদের সাথে অ্যাড হতে পারবেন ইনশাআল্লাহ তো আমি যাচ্ছি শেখের কাছে সুন্দর আলোচনা শোনার জন্য ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র শেখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম মোহতরম পরিচালক হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব
এবং দূরদূরান্ত থেকে বসে যে সমস্ত দর্শক ভাই বোনরা দেখছেন, আপনাদেরকে আবারও সালাম করি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, যিনি অত্যন্ত মেহরবানি করে, দয়া করে আজকের এই প্রোগ্রামে আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং দূরদূরান্ত থেকে বসে আলোচনা শোনার তৌফিক আপনাদেরকে দিচ্ছেন। সেজন্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সবাই জানি যে এ ধরনের প্রোগ্রামে মাহবুদের রহমত ছাড়া, দয়া ছাড়া এ ধরনের প্রোগ্রামে আসা বলা সম্ভব না, এবং মাহবুদের দয়া ছাড়া এটা দেখাও শোনাও সম্ভব না। সেজন্যে মাহবুদ যেন আমাদেরকে বলার তৌফিক দান করেন, এবং আমরা যারা দূর দূরান্ত থেকে দেখছি, দেখারও জন্য, শোনারও জন্য তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আমিন। ইতিমধ্যে মাওলানা আল ইসুর রহমান সাহেব, আমাদের পরিচালক আজকের প্রোগ্রামের, তিনি বিষয়টি বলে দিয়েছেন যে পারিবারিক জীবনে অশান্তির কারণ ও প্রতিকার, তাই না? জি। পরিবারকে আমরা সবাই ভালোবাসি। পরিবারে যখন আমরা আসি, পরিবারে মানুষেরা আমাদের জন্য অপেক্ষা করতে থাকেন, আমরা যেন কখন বাহির থেকে আসি, সফর থেকে আসি। আমাদেরও কিছু সময় যাওয়ার পরে মনে হয় যেন আমরা সবাই আবার পরিবারে চলে যাই, ঠিক কি না? এটা পরিবারটা হচ্ছে দুনিয়ার জান্নাত। প্রত্যেকের পরিবারটা হচ্ছে দুনিয়াতে যদি জান্নাত আপনি বলেন, পরিবারটাই হবে দুনিয়ার জান্নাত। জান্নাত আপনি যেখানেই যান না কেন, ঘুরে ফিরে মনে হবে যেন আমি আমার ঘরে চলে যাই। দুনিয়ার যেখানে যাবেন না, শান্তি পাওয়া যায় না কোথাও, ঘরে শুলে যে শান্তি পাওয়া যায়। যেখানে আপনি ঘর হিসাবে আপনাকে আপনি স্থির করে নিয়েছেন, সেখানেই আপনার শান্তি। সুবহানাল্লাহ। এবং এই শান্তির উপাদানের মধ্যে যে সেই উপাদান বলছি না, স্বাভাবিক যে উপাদান সেখানে আছে শান্তি পাওয়ার জন্য, যে আপনার সন্তান সন্ততি, আপনার মা বাপ, আপনার স্ত্রী স্বামী ভাই বোন সব মিলেই আপনার খুশি, আপনি শান্তি পান। তো সেই পরিবারে যখন অশান্তি আসে, তখন খুবই কষ্ট হয় মানুষের, এবং কষ্ট এমন পর্যায়ে চলে যায় মনে হয় যেন অনেকে বলেন যে এই দুনিয়ার দুনিয়ায় বাঁচার চেয়ে মরাই ভালো, অনেকে মনে করে ফেলেন, এটা বলেই ফেলে তারা। হ্যাঁ, বলেই ফেলেন। এই শান্তি লাঘব কেমনে করা যাবে, আর কেন অশান্তি আসে, অশান্তি কীভাবে লাঘব করা যাবে, আর অশান্তি কীভাবে আসে, সে সম্পর্কে আমরা গত সপ্তাহে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তৌফিক দিয়েছেন বিস্তারিত আমরা আলোচনা করেছি। আজকেও আমরা কিছু আলোচনা করব, মাহবুদ যদি তৌফিক দেন, তাহলে আজকেও কিছু আলোচনা করব যে অশান্তি কেন আমাদের পরিবারে আসে। আরেকটা জিনিস আমাদের দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে বলছি যে এটা জেনে মনের মধ্যে রাখা উচিত যে পরিবার হোক আর দুনিয়ার জীবনে হোক, অশান্তি আসা স্বাভাবিক, অশান্তি আসতে পারে, সমস্যা আসবেই, সমস্যা আসবে। এই সমস্যা, সমস্যার জন্য আমাকে হতাশ হলে হবে না, সমস্যা আসবে। এটা এই যে ট্রাফিক পুলিশ যারা থাকেন, জি, তারা কি এক মুহূর্তের জন্য নিশ্চিন্ত হন? নো, নিশ্চিন্ত হওয়ার সুযোগ নাই, সমস্যা আসতেছে, আসতেছে, সমস্যা আসতেছে। যতক্ষণ উনি সেখানে থাকবেন, ততক্ষণ পর্যন্ত তাকে সমস্যা কন্ট্রোল করতে হয়। তো মানুষের জীবনটা হচ্ছে একটা, একজন ট্রাফিক
পুলিশের মতো। এই সমস্যা শেষ হয়েছে, আরেকটা সমস্যা চলে আসবে, আরেকটা সমস্যা শেষ হয়েছে, আরেকটা সমস্যা চলে আসবে, সমস্যার সমস্যা শুধু। হ্যাঁ, প্রবলেম প্রবলেম। সেজন্যে দুনিয়ার জীবনটা জান্নাত নয়, এটা দুনিয়া, এটাকে মেনে নিতে হবে। এটা যদি একজন মানুষ মেনে নেন, বুঝেন আর সেই অনুযায়ী চলেন, তাহলে অর্ধেক অশান্তি তার জীবন থেকে চলে যাবে। আল্লাহু আকবার, এক্স্যাক্টলি। আমি তো এখানে যে সব পাবো এটা তো জান্নাত না। সাধারণত মানুষেরা বিয়ে করার সময়, জি, বিয়ে করার সময় এমনভাবে শরাইত, শর্ত আরোপ করে, কন্ডিশন লাগায় যে এত হাইট হতে হবে, স্লিম হতে হবে, এভাবে মন মানসিকতা থাকতে হবে, সুন্দর হতে হবে, এভাবে সুন্দর হতে হবে, তারপরে অ্যাটিচিউড সেভাবে থাকতে হবে, পরিবার সেভাবে থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি সব কন্ডিশন যখন মানুষে এই লালন করে চলে, মনের মধ্যে নিয়ে চলে এবং সেই অনুযায়ী চয়েস করা শুরু করে, তো আমার মাঝে মধ্যে মনে হয় এই শরাইত সহ কন্ডিশন সহ একমাত্র আপনি পেতে পারেন জান্নাতে গেলে। জান্নাত ছাড়া এভাবে আপনার বউ অথবা স্বামী এ দুনিয়াতে পাওয়া সম্ভব না, কারণ এটা তো দুনিয়া, এটা তো জান্নাত না। এক্স্যাক্টলি। হ্যাঁ, সেজন্যে জান্নাতের প্রস্তুতি আমাদেরকে নিলেই, আমরা যদি জান্নাতের প্রস্তুতি কন্টিনিউ নিতে পারি, আর দুনিয়ার জীবনকে যদি মনে করি এটা ট্রাফিক পুলিশের মতোই আমার জীবন, সমস্যা আসবে, তাহলে আমার অর্ধেক অশান্তি চলে যাবে। এটাকে সবর করে নিতে হবে। আরেকটা জিনিস আলোচনা শুরু করার আগে বলা প্রয়োজন মনে করছি, সেটা হচ্ছে এই যে আমাকে, আমি যে ফুল টাইম আল্লাহ পাকের বান্দা, সেটা প্রমাণ দিতে হবে, সেটার এটার প্রমাণ দিতে হবে। এক্স্যাক্টলি। এবং আমরা অনেকেই জানি না যে আমি তো পার্ট টাইম আল্লাহ পাকের গুলাম না, আমি তো ফুল টাইম আল্লাহর গুলাম, নাকি বলেন? এক্স্যাক্টলি। ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন, যতক্ষণ না মৌত এসেছে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর গুলাম। এক্স্যাক্টলি। সকাল থেকে বিকাল প্রতি মুহূর্ত আমি কার গুলাম? আল্লাহর গুলাম, আল্লাহর গুলাম। আর গুলামিটাও করতে হবে আল্লাহ পাকের, ফুল টাইম আমি আল্লাহ পাকের গুলাম, পার্ট টাইম না। যে আমি নামাজ পড়ে নিলাম পাঁচ ওয়াক্ত, নামাজের সময় আমি আল্লাহ পাকের গুলাম, বস, এরপরে আমি ফ্রি সব খাওয়া, এমন কি এমন তো না। অথবা রমজান শরীফে রোজা রাখলাম, হজে গিয়ে হজ করলাম, হজ থেকে আসার পরে আমি ফ্রি, আমি আল্লাহ আর গুলামি করার দরকার নাই, সব ছেড়ে দিলাম। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি নামাজ পাঁচ ওয়াক্ত পড়লাম, নামাজের সময় আল্লাহ পাকের গুলাম, নামাজের পরে আমি আর আল্লাহর কন্ট্রোলে নাই, এমন যদি কেউ চিন্তা করেন তাহলে তিনি আল্লাহ পাকের গুলাম হলেন না। আর আল্লাহ পাকের ফুল টাইম গুলাম না হলে পরে তিনি আল্লাহ পাককে প্রকৃত মাবুদ হিসাবে মানলেন না, আল্লাহ পাকের উপর ইমান যে হাইসতে আল্লাহ পাকের উপর ইমান আনার কথা সে হিসাবে তিনি ইমান আনেন নাই, এ অবস্থায় তিনি পার্ট টাইম যদি আল্লাহ পাকের গুলাম হিসাবে জীবন মনকে রেডি রাখেন, তাহলে বাকি সময়টা কার গুলাম? শয়তান। শয়তান, সুন্দর জবাব। শয়তান, শয়তান হতে পারে, কোনো শক্তির গুলাম হতে পারে, নফসের গুলাম হতে পারে, তাগুতের, তাগুতের গুলাম হতে পারে, কালচারের গুলাম হতে পারে, সংস্কৃতির গুলাম হতে পারে, তাহজিব তামদ্দুনের গুলাম হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছুর গুলাম হতে পারে। সেজন্যে গত সপ্তাহের মতো আজকেও দর্শক ভাই বোনদেরকে বলছি যে পারিবারিক জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন, আপনি আপনাদের আত্মীয় স্বজনদেরকে, বন্ধু বান্ধবদেরকে ফোন করে বলতে পারেন যে অনুষ্ঠানটি দেখুন, এতে আপনিও সব পাবেন। তো এই যে ফুল টাইম আল্লাহ পাকের গোলাম হওয়ার মন মানসিকতা, এটা যখন মানুষ
নিজের মধ্যে লালন করবে, বুঝবে, আন্ডারস্ট্যান্ড করবে। যেহেতু আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিসিলমি কাফা, তুমি পুরাপুরি আল্লাহর গুলাম হয়ে যাও, ইসলামে পুরাপুরি দাখিল হও। একজন মানুষ যদি এই খাওয়ার সময় একজন মানুষ যদি খাওয়ার সময় খায় আর নাচে, তাহলে সেই মানুষ খাচ্ছে এটা কি কেউ বলতে পারবে? না। অথবা যদি কোনো মানুষ খায়, নাচে, হাসে আর সারেগামা পাদানিসা বাজায়, তাহলে আপনি তাকে কোনটা বলবেন? হয়তো তাকে বলতে পারেন সে বাজাচ্ছে, অথবা বলতে পারেন খাচ্ছে, অথবা বলতে পারেন নাচছে, সারাটাই বলতে হবে তাকে, সব পরিচয় দিতে হবে। জি। আর যদি সে মানুষটি খায় শুধু, তাহলে আপনি একটা পরিচয় দিবেন যে এই কাজ কি করছে, খাচ্ছে শুধু, খাচ্ছে। তো আমি নামাজও পড়লাম, নামাজের পরে আল্লাহর গোলাম হয়ে গেলাম, নামাজের সময় আল্লাহর গোলাম হয়ে গেলাম, নামাজের পরে একটা সাংস্কৃতিক কালচার ফলো করলাম, তাহলে এখানে সংস্কৃতির গোলাম হলাম, ঢুকে গেলাম সেখানে, অথবা কোনো শক্তির কথা শুনলাম, পিছু ধরলাম, তাহলে সেই শক্তির গোলাম হয়ে গেলাম, অথবা শয়তান অশ্বাস দিল নাফরমানি কাজ করতে গিয়া, আমি সেটার করলাম, শয়তানের গোলাম হয়ে গেলাম। আর কিছু কিছু গোলামি আছে যেগুলা সরাসরি আল্লাহ পাকের এগেনস্টে চলে যায়, ডাইরেক্ট আল্লাহ পাকের এগেনস্টে। এখন আল্লাহ পাকের এগেনস্টে যখন চলে গেল, তখন অবস্থা হলো কি, আমি শিরক করে ফেললাম, আল্লাহর সাহায্য বন্ধ হয়ে গেল সেখানে, আল্লাহর সাহায্য বন্ধ হয়ে গেল। নারাজন এখন গোটা জীবনটা আবাদতের কনসেপ্টে আনতে হবে। আমার খাওয়াটা হবে আবাদত, আমার চলাফেরা হবে আবাদত, আমার আচরণ হবে আবাদত, কথাবার্তা হবে, আমার কথাবার্তা হবে আবাদত, আমার পরিবারিক জীবনের সাথে সবার সাথে সম্পর্ক রাখা হবে আবাদত, এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখাটা হবে আবাদত, আমার প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখা হবে আবাদত। আল্লাহ পাক বলেছেন এবং আল্লাহ পাক এই ফর্মুলা দিয়েছেন, সুতরাং সব কিছু হবে আমার আবাদত, এবং সব কিছুর মূলে হবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে তুমি বলো আমার নামাজ মানে আমার আবাদত, আমার বন্দেগী, আমার স্যাক্রিফাইস, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত, আমার হায়াত মানে আমার জীবন, সব কিছু, জীবনের চলাফেরা, এভরিথিং, সব কিছু, এবং মরা, সব কিছু আল্লাহ পাকের জন্য। আল্লাহু আকবার। এখন আমাদের যেটা প্রবলেম হয়েছে, আমরা নামাজটা ইবাদত বুঝেছি, সেজন্য কোনো মানুষ যখন নামাজ পড়ে না, তখন কি আমি আমার বন্ধু নামাজ পড়ছে না সেজন্য আমি নামাজ বাদ দিয়ে দিই? নো, আমি বাদ দিই না, কিন্তু আমি এজন্য বাদ দিই না যে আমি এটা বুঝেছি এটার নাম ইবাদত, আমাকে করতে হবে, আমাকে আমাকে করতে হবে। তো এক্ষেত্রে যখন আমার কোনো আত্মীয় স্বজন অথবা আমার স্ত্রী, আমার শাশুড়ি, আমার দামান, আমার পুত্রবধূ অথবা আমার ভাবি দুলাভাই যারাই থাকুন না কেন, তারা যখন আমার সাথে দুর্ব্যবহার করেন, আমি তখন পাল্টা দুর্ব্যবহার করি। কেন করি? আমি এটা জানি না যে দুর্ব্যবহার করাটা জিহালত এবং সম্পর্ক বজায় রাখা হচ্ছে আবাদত, সেটা আমি বুঝি না, তাই না? সেটা বুঝি না, সেটা যে আবাদত এটা বুঝি না, বুঝি না সেটাই। কারণ আমার আত্মীয় সে নামাজ পড়ছে না, তাই বলে আমি নামাজ পড়ি না, এমন হয় নাকি? নো, আমি তো নামাজ বাদ দিই না, আমি বুঝি যে নামাজটা হচ্ছে আবাদত, পড়তে হবে এটা আমাকে। কিন্তু আত্মীয় আমার সাথে সম্পর্ক রাখছে না, তাই বলে কি আমিও সম্পর্ক রাখবো না? নো, আমি যদি সম্পর্ক রাখি না, তাহলে আমি আবাদত বন্ধ করে দিলাম, আমারটা আমি অফ ক্লোজ অফ করলাম। এক্স্যাক্টলি, সে আবাদত বন্ধ করে দিল, সম্পর্ক রাখছে না, সম্পর্ক রাখাটা কি আবাদত? আবাদত। হ্যাঁ,
এখন সে রাখছেন, আমি আমি চিন্তা করলাম কি আমিও রাখব না। সম্পর্ক রাখা যে আবাদত, এই কনসেপ্ট আমাদের মাঝে নাই, আমরা বুঝিও তো না সেটা, তাই না? কারণ আমরা স্টাডিগুলো করি না। এক্স্যাক্টলি, আমরা যারা আমরা আছি আমরাও বলি না, যারা আছি সমাজ আমরা তার স্টাডি করি না। হ্যাঁ হ্যাঁ, ফলো তো সেটা করি না। এক্স্যাক্টলি, সেখানে আমরা এবাদতটা কি জিনিস আমরা সেটাও তো বুঝি না তো। হ্যাঁ সেটাই, সেটাও সত্য কথা। হ্যাঁ, তো এবাদতটা মোটামুটি যারা বুঝার তারা বুঝে ফেলেছেন। এবাদতটা হচ্ছে আল্লাপাকের বন্দগি করা, আল্লাপাকের সন্তুষ্টি মোতাবিক, আল্লাপাকের হুকুম আহকাম মোতাবিক, আল্লাপাকের দেখানো পথ অনুযায়ী জীবন পরিচালনার নাম হচ্ছে আবাদত। আবাদত, এবং কোনোটা হচ্ছে আবাদত হচ্ছে ফরজ আবাদত, যেটা অন টাইম করতে হবে। কোনোটা হচ্ছে এমন ফরজ যেটা অন টাইম করা লাগে না, জীবনে হয়তো দুইবার তিনবার এই এই প্রয়োজন আসতে পারে। হজ, যেমন হজ আছে, যেমন যেমন পারিবারিক সম্পর্কের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়েছে, এখন সম্পর্ক বজায় রাখাটা হচ্ছে ফরজ। এক্স্যাক্টলি, কারো জীবনে এই সম্পর্ক আছে, বজায় রাখার প্রয়োজন তাকিদ আসে নাই, তার জন্য এই ফোর্সটাও আসে নাই। এক্স্যাক্টলি, কন্টিনিউয়াস আছে, পরীক্ষা অলরেডি কন্টিনিউয়াস আছে, এই ফোর্সটা কন্টিনিউ চলছে চলতেছে, কিন্তু মধ্যখানে ব্রেক যদি হয়ে যায় তাহলে আমি আল্লাহর গোলাম হিসাবে আমাকে সম্পর্ক বজায় রাখা আমার উপর ফরজ হয়ে গেছে, যেহেতু আমার পরিচয় আমি আল্লাহর গোলাম। এক্স্যাক্টলি, আমি ফুল টাইম আল্লাহ পাকের গোলাম হিসাবে, ফুল টাইম আল্লাহ পাকের গোলাম হিসাবে স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে মুসলমান। এটা আমরা অনেকেই জানি না, নো পার্ট টাইম। আমি ফুল টাইম আল্লাহ পাকের গোলাম, এই স্বীকৃতি যখন আমি দেব তখন আমার পরিচয় হবে আমি মুসলিম। আর এই পরিচয় যদি আমি না দেই, আর এই মন মানসিকতা যদি আমি না রাখি, তাহলে আমার পরিচয় হবে মুনাফিক। মুসলিম হিসাবে এই পরিচয়, জাতি ভোটার লিস্টে মুসলিম হতে পারি, তারপরে পাসপোর্টে মুসলিম হতে পারি, নাম মুসলিম হতে পারে, কিন্তু নাম মুসলমানি নাম হতে পারে, কিন্তু আল্লাহ পাকের দরবারে আমি মুসলিম হিসাবে স্বীকৃত নই। আমাকে বলতে হবে আমি ফুল টাইম আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ পাকের গোলাম, যেহেতু আল্লাহ পাক বলেছেন খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এক্স্যাক্টলি, আল্লাহর পথে মানুষদেরকে ডাকে এবং ভালো ভালো আমল করে, ফুল টাইম আল্লাহ পাকের গোলামি করে, এবং যখন ফুল টাইম আল্লাহ পাকের গোলামি করে মানুষেরা এসে বলে যে এই ব্যক্তিটি এমনভাবে তোমার সাথে দুর্ব্যবহার করছে, তুমি কেন এত ভালো ব্যবহার করো, তখন সে ব্যক্তিটি পরিচয় দেয়, তুমি কি জানো আমার পরিচয় হচ্ছে আমি মুসলিম। এক্স্যাক্টলি, আমি ফুল টাইম আল্লাহ পাকের গোলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা এই জিনিসটা এজন্য বললাম যাতে করে পারিবারিক জীবনে অশান্তির পিছনে এই স্পিরিটটা যদি থাকে অনেক অশান্তি চলে যাবে। সুবহানাল্লাহ, ইবাদতের কনসেপ্ট এবং আমাদের ডেস্টিনেশন জান্নাত, দুনিয়ার সুখ আসতেও পারে নাও আসতে পারে, কারণ এটা জান্নাত নয়, পাইতে পারে না পাইতে পারে, আল্লাহ ফয়সালা সেটা, আল্লাহ যাকে দিবেন তাকে দিবেন, দিতে পারেন, কাউকে আল্লাহ পাক দিয়া পরীক্ষা করে নিয়ে যান, আর কাউকে সুখ শান্তি না দিয়া পরীক্ষা করেন। স্বভাবে পরীক্ষা পাস করতে হবে, পরীক্ষা পাস করতে হবে। আল্লাহু আকবার, এখানে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ না দিয়া পরীক্ষা করেন, সম্পদ যখন কাউকে দেন জি সেই সম্পদের পরীক্ষা আছে। শেখ, আমরা এখানে একটু স্টপ করি ইনশাল্লাহ, আমরা তার চেষ্টা বেরিয়ে যাবো ইনশাল্লাহ, আসার পরে আমরা এখান থেকে শুরু করব পারিবারিক যে টেস্ট যেভাবে আল্লাহ রাব্বুল মানুষকে করেন, আমরা সেখান থেকে শুরু করব ইনশাল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা প্রথম সেগমেন্টের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেখ বলতেছিলেন যে পারিবারিক জীবনের অশান্তির কারণগুলোকে আমরা সেগুলো আলোচনা করতেছিলাম আলহামদুলিল্লাহ, সেখানে শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এরপরে আমরা আসবো প্রতিকারের দিকে যাবো ইনশাল্লাহ, আশা করি থাকবেন আমাদের সাথে। আজকে যে কথাগুলো আমরা বলতেছি, শেখ যে কথাগুলো আলোচনা করতেছেন, সবগুলো কথা কোরআন হাদিস থেকে, আপনার দরকার, আপনার ফ্যামিলির দরকার, এটা না হলে আপনি বাঁচতে পারবেন না জাহান্নামের আগুন থেকে। আপনার ফ্যামিলি দুনিয়াতে শেষ হয়ে যাবে, ফ্যামিলি দুনিয়াতে ডিস্ট্রয় হয়ে যাবে, ছেলে মেয়ে সব ডিস্ট্রয় হয়ে যাবে, আপনি একদিকে, আপনার ফ্যামিলি একদিকে, সেখানে শয়তান খুশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে না। আসলে আমরা সবাই
আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করি, সেই অনুযায়ী আমাদের ফ্যামিলিকে আমরা গড়ে তুলি, আল্লাহকে আমরা আল্লাহ নিজের বন্ধু তৈরি করি, তাহলে আল্লাহ তাআলা বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, থাকতে থাকুন ইনশাআল্লাহ, দেখতে থাকুন আমাদের সাথে। আমরা চাচ্ছি ছোট্ট একটা ব্রেক ইনশাআল্লাহ, তখন আমাদের সাথে থাকবেন, আমরা ব্রেকের পরে আসি এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।